हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। तो बंधुरा, तुम्हारा सबाई केमन आछो? आशा करी खूब खूब भालो आछो। आमराओ खूब भालो आछी बंधुरा। आबार एकटा नतून भिडियो निये चले एलाम। तो बंधुरा, घरेर काजटा कमप्लीट हो गेछे, एखन बाजे 10:30। तो एखन आमी जाबो रान्नाघरे, मा सब्जी केटे दिच्छे, रान्नाटा आमी करब। तो आज के आमी रान्ना करछि माछेर, रुई माछेर माथा दिए पुई शाक, आर बानाबो माछेर झाल। तो বন্ধুরা, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি খুব খুব ভালো লাগবে, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো চলো বন্ধুরা, এখন যাওয়া যাক রান্নাঘরে। দেখো বন্ধুরা কি রোদ, আর আমাদের বাড়িতে এরকম পুঁইশাক গাছ হয়েছে, দেখো ওইদিকেও আছে। তো এই পুঁইশাক গাছ ডগা কেটে আজকে তরকারি করবো, মাছের মাথা আছে, মাছের মাথা দিয়ে পুঁইশাক করবো। তো চলো, মা এখন কাটবে পুঁইশাকটা, তোমাদের সাথে শেয়ার করি। আমার এই লেবু গাছ, এই গাছগুলো দেখা, লেবু গাছ বসেছি। ছাদের মধ্যে গাছ হয়েছে, এরকম বেশ বাড়িতে গাছপালা থাকলে বেশ ভালোই লাগে। আর গাছের ফল মানে সবজি এগুলো খেতে বেশ ভালোই লাগে। তো মা ওখানে পুঁইশাকটা কেটে নিক, তোমাদের এইখানে পুঁইশাকটা দেখাচ্ছি। দেখো ডালগুলো দেখেছো বন্ধুরা, কি মোটা মোটা ডাল হয়েছে দেখো। এটা কিন্তু ভীষণ শাঁস, ভীষণ শাঁস, আর খেতে এত মিষ্টি, মানে উচ্ছে গাছ আর পুঁইশাক গাছ একসাথে উঠেছে দেখো। এখান থেকেও কাটবে নাকি? হুম, দেখো কত মোটা ডাঁটা। তো বন্ধুরা দেখো, দুটো উচ্ছে হয়েছে, পুঁইশাক গাছ আর উচ্ছে গাছ একসাথেই বড় হয়েছে। এ দেখো নীলকণ্ঠ গাছ, তারপরে লেবু গাছ, এখানে আছে জবা গাছ, এ দেখো চাপা টগর গাছ, টগর গাছ। তো বন্ধুরা, আজকে যেহেতু গাছের পুঁইশাক মা কেটেছে বাড়িতে, পুঁইশাক গাছটা একটু বড় হয়েছে, মা কেটেছে, তো ওই পুঁইশাক দিয়ে মাছের মাথা দিয়ে আজকে তরকারি করব। তো সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আছে কাতলা মাছ, কাতলা মাছের কালিয়া হবে, ঝাল হবে, ওই পেঁয়াজ আদা রসুন দিয়ে যেমন হয় ওরকমই হবে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব খুব ভালো লাগবে, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো চলো। তো বন্ধুরা, এখন আমি পুঁইশাক মাছের মাথা দিয়ে পুঁইশাক রান্নাটা করব, আর সেটাই বলেছিলাম তোমার সাথে শেয়ার করব। তো দেখো মা ওখানে সবজি কাটছে। পুঁইশাকের ডাটা, সবজি, শাক এগুলো কেটে দিচ্ছে। তো রান্নাটা যেহেতু আমি করব, তো চলো দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে বসাবো মাছটা। তো চলো, মাছটা নুডলস মাখানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, পুঁইশাক রান্নার জন্য মাছের মাথা ভাজা স্টার্ট করে দিয়েছি, আর এখানে আছে মাছ, আর মাছের মাথা আছে আর দুটো। তো এই দিয়ে করবো আজকে পুঁইশাকটা, চলো দেখতে থাকো। আর দেখো কাটাকুটি কমপ্লিট, শাক, সবজি, পেঁয়াজ, আদা রসুন মা কাটছে, আর ওদিকে আছে পুঁইশাকের ডাঁটা। চলো মা কেটে কুটে নিই। দেখো বন্ধুরা, মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, জাস্ট মুড়োগুলো ভেজে নিয়েছি। এরপর আমি তেলে দেবো, এই দেখো ডাঁটা, ডাঁটাগুলো দেখো কত সুন্দর, এই দেখো কি মোটা মোটা ডাঁটা দেখো, আর খেতে কিন্তু ভীষণ মিষ্টি। তো এইগুলো আমি ভালোভাবে লাল লাল করে কড়াতে ভেজে নেবো। তো চলো ভেজে নিই। আর এদিকে আমার ভাত হচ্ছে দেখো, টকবক টকবক করে ফুটছে। বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করব আর মাছের ঝাল করব। তো সৌভাগ্যবশত মাছের ঝালটা ক্যান্সেল হয়ে গেছে, এখন হতে চলেছে আমাদের কাঁকড়া কষা, সবার ফেভারিট, আমার তো ভীষণ প্রিয়, আমার মাও খুব ভালোবাসে। আর তুমি ভালোবাসো? ও ভালোবাসে। তো প্রদীপ এখন হট করে ফোন করে বললো যে আমি কাঁকড়া পেয়েছি দেখতে, তা আমি কাঁকড়া নিয়ে যাচ্ছি, তা মাছ চাষ করো না, আমি কাঁকড়া নিয়ে যাচ্ছি। আমি বললাম হ্যাঁ অবশ্যই, কাঁকড়া বা ছাড়ে কেউ বলো, এই জন্য বলে দিলাম
আরও কাঁকড়া নিয়ে চলে এসেছে, এখন কাঁকড়ার কষা করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, তো চলো। তো বন্ধুরা দেখো প্রদীপ এই কাঁকড়াটা এক্ষুনি নিয়ে এসেছে, দেখো কত বড় বড়, দেখেই যেন মন ভরে যায়। দেখো তোমাদের ভালোভাবে দেখো, সত্যি কথা এরকম তো আগে আমরা দীঘাতে খেতাম, এখন দীঘা হয়ে গেছে বাড়ি, কি দারুণ ব্যাপার। দেখো এগুলো যদি নড়তো আমি কিন্তু ধরতে পারতাম না, এত ভালো। এগুলো অ্যাকচুয়ালি নড়ছে না, এটা দেখো কত বড় বড় কাঁকড়া, দেখো দেখো এগুলো সমুদ্রের উদয়পুর বিচে এই কাঁকড়াগুলো পাওয়া যায়, কাঁকড়া কষার বিয়ার, খুব ভালোই লাগতো। যাই হোক আমার বিয়ার বলার কি দরকার ছিল, না এটা দীঘাতে পাওয়া যায় সেটা বললাম, পাঁচ পিসে এক কিলো 200 গ্রাম হয়েছে, ও পাঁচ পিস নেওয়া হয়েছে 1 কিলো 200 গ্রাম, কত বড় বড়। এটা আমার বাবার, এটা আমার মায়ের, আর এদিকে প্রদীপের। দেখা যাক রান্না করে কিনা যায় কিনা। বন্ধুরা পুঁই শাকের জন্য, আমি পুঁই শাকের জন্য এখানে সবজি হালকা করে ভেজে নিয়েছি, আর এই দেখো টমেটো কুচি করে রেখেছি, আমি টমেটোটা দিয়ে দেবো, তো চলো। আর এখানে আমি বেগুনটা এখনও দিইনি, কারণ বেগুন তো তোমরা সবাই জানো যে একটুখানি ভাজলেই ওটা নরম হয়ে যায় আর মানে তরকারির সাথে মিশে যায়, বেগুন বেগুন ব্যাপারটা পাওয়া যায় না তরকারির মধ্যে, এই জন্য আমি এখনও দিইনি, দেবো। তো টমেটোটা একটু গলে যাক তারপরে দেবো, টমেটো গলার জন্য দেবো একটু নুন, সামান্য নুন দেবো। তো বন্ধুরা চলো, আর এদিকে আমি কাঁকড়ার জন্য জল সেদ্ধ বসিয়েছি, কাঁকড়াটা জাস্ট গরম জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব, তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা দেখো আমি সবজিগুলো সব ভেজে নিয়েছি, এবার এতে দিয়ে দেবো পেঁয়াজ, দেখো পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে এবার আমি শাকটা দিয়ে নেব, তো পেঁয়াজটা আমি 2 মিনিটের জন্য হতে দেবো, তো চলো। বন্ধুরা এই পুঁই শাকের মধ্যে আমি ডাঁটা, মাছের মাথা যেটা ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিয়েছি দেখো, আর সবজিগুলো ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি, শাকটা আমি এখনও দিইনি, দেবো কিন্তু মাছের মাথাটা ভালোভাবে ভেঙে টেঙে নিই, আর একটু করে নিই মানে মশলাটার সাথে মাছের মাথাটা একটু ভালোভাবে কষে নিই, তারপরে পাতাটা দেবো। এটা কিন্তু আমার ভীষণ ভয় লাগে, তো মা ভাঙছে, দেখা যাক। এই দেখো বালতিতে সব এখন ঘুমাচ্ছে, এই যে এইগুলো ফেলে দিতে হয়। এটা তো সবাই সবার অপশনাল, তোমরা চাইলে গোটাও রাখতে পারো, আমরা ভেঙে দেবো।
সেই দাঁড়গুলো এমন ভাঙছে, ছোটবেলার কথা মনে হবে, এরকম ভাবে অন্যায় করলে আমার মা কান মুলতো আমার, ঠিক সেইভাবে এখন দাঁড় ভাঙছে। ওই মাঝে মাঝে দেয় না যে আটা চটকানোর সময়, যে এর ওর কথা ভেবে আমি আটা চটকাচ্ছি, আমার মা মেয়ের কথা ভেবে দাঁড় ভাঙছে, ভাবছে মেয়ের কান মুলছি। দাঁড় দাঁড় কি বলে এগুলোকে, কি বলে আমি তো জানি না কি বলে, বলো তুমি একবার বলো কি বলো, মা কি বলে বলো, এগুলোকে দাঁড়ও বলে। হ্যাঁ কি বড় বড় ঠ্যাং দেখো, তো কাঁকড়া খেতে কারা কারা ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমার কপালে দুঃখ আছে, তোমার কপালে দুঃখ আছে, ঠান্ডা জলটা টপ টপ করে বরফ জলটা বোতলে ভরছে, ওই দেখো বন্ধুরা, এ বোতল আর ও বোতল, এ বোতল আর ও বোতল। তো চলো ওইদিকে পুঁই শাকটা একটু নেড়ে নিই, মা ততক্ষণ এটা ছাড়া, তো আবার দেখাচ্ছি তোমাদেরকে। দেখো পুঁই শাকটা চাপা দিয়ে গেছিলাম, পুঁই শাকটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তো মাছের মাথা দেওয়া আছে এই জন্যে। আর পুঁই শাকে একটু চিংড়ি মাছ, মানে কুঁচো চিংড়ি, একবার বড়ো চিংড়ি দিলে খুব একটা ভালো লাগে না, একটু কুঁচো চিংড়ি বা এরকম মাছের মাথা দিয়ে করলে বেশ ভালোই হয়। তো এটা আবার চাপা দিয়ে দেবো, দেখো বন্ধু সব থেকে বড় কাঁকড়া এটাই ছিল আজকের, এটাই পিউ খাবে, এটাকে আমাকে দেবে, সত্যি দেবে, বন্ধুরা এটা কি ঠিক বলো, বাড়িতে বাবা আছে সব থেকে বড় এই জয়ও আছে, যেভাবে তাকিয়ে আছে আমি পাবো না, আমি জানি, আমার একটু লজ্জা করছে এটা নিতে। তোমরাও কিন্তু গরম জলেই ধোবে, কারণ গরম জলে ধুলে কিন্তু ভালোভাবে পরিষ্কার করা যায়, আমরা গরম জলেই ধুই কাঁকড়াটা। এই কাঁকড়া আমরা গেছিলাম উদয়পুরে, গেছিলাম দীঘা ঘুরতে, তখন এই কাঁকড়া খেয়েছিলাম, দারুণ দারুণ মানে অভিজ্ঞতা আমার, দীঘায় জাস্ট এই কাঁকড়া খাচ্ছিলাম আর সমুদ্রের জলে পা দোলাচ্ছিলাম, দারুণ, সেই স্মৃতিটা এখনো মনে পড়ছে, এই কাঁকড়া দেখে মনে পড়ে গেল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এইভাবে খোলা যায় যে গরম জল দিলে এইভাবে খুলতে সুবিধা হয়। আচ্ছা তাই তো খুলে গেল খুব সহজেই। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে এইগুলো ফেলে দিতে হবে, হ্যাঁ এই যে এটা দেখছো চিরুনের ঠিক দাঁতের মতো দেখতে হয়, মোটা মোটা চিরুনের যেমন দাঁত হয় ওরকম দেখতে দেখতে হয়, ওগুলো ফেলে দিতে হয়। তো বন্ধুরা দেখো আমার পুঁই শাকের যে সবজি টবজি দিয়ে আর পুঁই শাকের পাতা দিয়ে একসাথে যে কষেছিলাম এটা আমার একসাথে হয়ে গেছে, এবার আমি এতে জল দিয়ে দেবো শুধু সেদ্ধ হওয়ার জন্য, তবে বেশি জল দেবো না, অল্প জল দেবো। এবার এই জলটা একটু শুকানো অবধি এটা আমি চাপা দিয়ে দেবো, তো ভালোভাবে জলটা একটু মিশিয়ে দিই, দেখো খুবই সামান্য জল দিয়েছি, এই জলেই করব আর বেশি জল লাগবে না, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, কালারটাও ভীষণ সুন্দর হয়েছে, তো চলো চাপা দিয়ে দিই, হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি পুঁই শাকটা কেমন দেখতে হবে, তো চলো। তো বন্ধুরা দেখো রান্নাঘরে ভীষণ গরম করছে আর এখন জানো তো কেমন গরম পড়েছে, তাই জন্য তিন গ্লাস বানিয়েছি, তিন গ্লাস একসাথে আমি চাগাতে পারবো না, দেখো ঠান্ডা ঠান্ডা রসনা, আমার মা বলে দিয়েছে আর কিছু বলার নেই, যে গরমের কারণটা কি মা তোমাদের বলে দিল,
তো দেখো আর দুটো গ্লাস দেখাচ্ছি মায়ের আর প্রদীপের। তো চলো ওদেরকে দিয়ে দিই। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কুলকুল। বন্ধুরা, পুঁইশাকটা রান্না হয়ে গেছে, তোমাদেরকে আমি কড়াতেই দেখাতাম কিন্তু তাড়াহুড়োর বশত আমি কড়া থেকে এটা থালায় ঢেলে নিয়েছি। দেখো কত সুন্দর কালার হয়েছে। তো বন্ধুরা, তেলটা একটু গরম হোক, আর আমি এই কাঁকড়াগুলো যেগুলো রেখেছিলাম এগুলো আমি অল্প একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, কারণ এটা আমি তেলে ভাজবো, হালকা ভেজে নেবো। তোমরা অত ডিপ ভাবে ভাজবে না, আমি হালকা জাস্ট একটু ভেজে নেবো। তো এর জন্য আমি অল্প নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখো সামান্য কিন্তু মাখিয়েছি, বেশি মাখাচ্ছি না। তেলটা গরম হয়ে গেছে, তেলে আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি তো এখানে ভেজে নিয়েছি, আমার ভাজাটা হয়ে গেছে এখানে। আর তোমরা যদি না ভাজতে চাও তাহলে এমনিও করতে পারো, এমনিও ভালো হয়, কিন্তু আমি একটু হালকা ভেজে নিলাম। দেখো একদম হালকা, তোমরা হয়তো দেখলে বুঝতেই পারবে একদম হালকা ভেজে। দেখো একটু গরম তালে ভালোভাবে দু মিনিট নেড়ে নিয়েছি। তো এবার বাদ বাকি যেগুলো আছে তো সেগুলো আমি ফ্রাই প্যানে ঢেলে দেবো। তো চলো তারপর দেখাচ্ছি কি করি, আগে ভাজাটা কমপ্লিট করে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি রান্নাটা কিন্তু সাদা তেলেই করব, আর এটা কিন্তু আমি পুরো মাংসের স্টাইলেই করব। দেখো আমি আদা রসুন পেস্ট করে নিয়েছি, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। আদা রসুন কাঁচা লঙ্কা, এখানে লাল কাঁচা লঙ্কা সবুজ কাঁচা লঙ্কা দুটো দিয়ে পেস্ট করেছি। আর মা হলো পেঁয়াজটা কেটে দিচ্ছে, পেঁয়াজটা কাটা ছিল না। তো আমি এটা রান্নার আগে এখানে আমি গরম মশলা, তেজপাতা এই দুটো ইউজ করব। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে কড়াতে, এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দেব গোটা জিরে। গোটা জিরেটা না আমি মানে একটু ব্যবহার করি, কারণ গোটা জিরের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। তো এখানে আমি এবার দিয়ে দেবো পেঁয়াজ, কুচি করে রাখা পেঁয়াজ। তো বন্ধুরা, পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেবো, আর ভেজে নেবার পর টমেটো দেব, ঠিক যেভাবে আমরা মাংস রান্না করি সেভাবেই করবো, তবুও তোমাদের সাথে একবার শেয়ার করবো। তো চলো, এখন আমি নুনটা দিচ্ছি না, একটু পরে যখন টমেটোটা দেবো তখন আমি এতে নুনটা দেবো। আর নুন আর নুনটা দিলে টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে যায়, এটা আমরা সবাই জানি। তো সেখানে দাঁড়িয়ে আমি এখন নুনটা দিচ্ছি না, টমেটোটা একটু পরে দেবো, একটু লাল লাল হয়ে যায় তারপর টমেটো দেবো, তখনই আমি নুনটা ইউজ করবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে হালকা। এবার আমি যে টমেটোটা কেটে রেখেছি টমেটোটা দিয়ে দেবো। এখানে মিডিয়াম সাইজের আমি দুটো টমেটো দিয়েছি। তো এবার টমেটোটা নরম হওয়ার জন্য খুব তাড়াতাড়ি দিয়ে দেবো নুন। দেখো নুনটা ঠিক আমি টমেটোর ওপরেই দেবো। তো চলো এবার আমি টমেটোটা ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিই, আর টমেটোটা গলে যাক, তারপর তোমাদের দেখাবো। টমেটোটা নরম হয়ে যাওয়ার পরে তোমাদের দেখাবো। তো বন্ধুরা দেখো, নুন দেওয়ার জন্য কত তাড়াতাড়ি এটা টমেটোটা নরম হয়ে গেছে। এতে আমি আদা রসুন দিয়ে দেবো। দিয়ে এটা ভালোভাবে যখন মানে রসুনের যে গন্ধটা এটা না দেওয়া উঠি আমি এটা ভালোভাবে কষে নেবো। তো চলো ভালোভাবে কষে নিই, তারপর তোমাকে দেখাচ্ছি। এতে কিন্তু আমি দিয়ে দেবো, একটু পরে দিয়ে দেবো নুন হলুদ জিরে গুঁড়ো। তো বন্ধুরা, এখানে আমি মশলাগুলো নিয়ে নিয়েছি, নিয়েছি গরম মশলা, গুঁড়ো লঙ্কা, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, এটা আমি নিয়েছি দিয়ে দেবো। আর দেবো হলুদ, আর কিছু সেরকম দেবার নেই। এটা আমি ভালোভাবে এবার কষবো, এটা আমি 5 থেকে 7 মিনিট মশলাটা কষবো।
তো চলো তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা কাঁকড়াটা আমি দিয়ে দিলাম, মশলাটা ভালোভাবে কষিয়ে নি, কাঁকড়াটা দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেবো, কারণ এটাও কিন্তু বেশ মানে 10-15 মিনিট ধরে কষবো আমি। আর এইসব জিনিস কিন্তু যত বেশি কষবে তত বেশি টেস্ট হবে, তো এই জন্য আমি আর গ্যাসটা কিন্তু খুব লোতে দিয়ে কষছি, তাতে একটু টেস্ট হবে। বন্ধুরা দেখো আজকের লাঞ্চে আছে ভাত, সাদা প্লেন ভাত, লঙ্কা দিয়ে পেঁপে মাখা, আর আছে কষা কাঁকড়া, আর আছে পুঁই শাক মাছের মাথা, রুই মাছের মাথা দিয়ে। তো আজকের লাঞ্চটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও, আর কার কার ফেভারিট এরকম লাঞ্চ।